এ সফি গড আজকে হাট বের পটল তুলি লাইগা বেচতে যেতে হবে ঠিক আছে মা যাসি আমি শুধু তোমার কাছে আশ্রয় চাই তুমি কি দিবা এত সুন্দর মেয়ে আমার কাছে আশ্রয় চাই এই মেয়েটাকে আমার সঙ্গে বীর প্রস্তাব দেব নাকি যা হয়তাই হবে একবার বুঝলি দেখি ওগো মেয়েটা তুমি আমার সাথে বি করবা হ্যাঁ বি করবো ইরি বাবা রে বসান দিছি পটুটুলা থা চলো বাড়ি চলো মা ও মা কাকে লেসি দেখো কাকে লেসি মা এত সুন্দর মেয়ে তুই কোথায় পালি মা আমি এই মেয়েটাকে মাঠে পড়ি পেয়েছি তুমি এই মেয়েটিকে কিছু খেতে দাও আমি মলানো সাহেবকে ডেকে আসছি আমি এই মেয়েটাকে বিয়ে করব ঠিক আছে তুই যা ও মা তুমি ঘরে উঠে আসো ফুল কোথায় থেকে এসেছো তুমি স্যার
আর আমি পটলে বইটি কি বিকরার লেগি কুড়ি লাইছি। চুপ তুই। হ্যাঁ তুমি বলো কোথায় থেকে এসেছো? বলছি না স্যার পটলের বইটি কি? এ তো আর শুনবে না রে, একটু শান্তিভাবে কথাও বলতে দেবে না? ওগো তুমি আমার বাড়িতে চলো, তোমাকে আমি বিয়ে করব। আহা এইভাবে লিগেলে তো হবে না, আমরাও তোমার আগে থেকে লাইনে আসি। লাল আহ তোর এত বড় ক্ষমতা পুলিশের মুখের উপর দিয়ে কথা এই দলে? এই শালা তুই যদি বিনা পড়াতি তাহলে এত ঝামেলায় পড়তুম না। এই দলে আমার একটা শর্ত আছে, আমি দৌড় মেরে পালিয়ে যাব, যে আমাকে আগে ধরতে পারবে আমি তার সঙ্গেই বিয়ে করব। আহ এটা কোন শর্ত হলো? আমি রানদিয়া পুলিশের চাকরি পাইছি, আমি তোমাকে আগে ধরবো। আর আমি এই পাড়ায় ও পাড়ায় হেঁটে হেঁটে বিচার করে বেড়াই, আমি তোমাকে আগে ধরবো। আর আমি হাতে চুরি পরে আসি নাকি? লোকের বাড়ি খেয়ে আমার গায়ে বলি আছে, আমি তোমাকে আগে ধরবো। আর আমি তাকি তাকি দেখবো নাকি? আমি চাষি ঢেলার বুটি হাতা লোক, কটকিন পারিস লাগ, আমি তোমাকে আগে ধরবো। ঠিক আছে তাহলে আমি একটু এগিয়ে যাই, এইবার তোমরা আমাকে ধরো। যারা ছুটবে তারা এইভাবেই মরবে।